हेलो एवरीवन, वेलकम टू जय जय क्लास ऑफ लर्निंग साइंस एंड आम जुबैर अहमद। तो আমরা স্টার্ট করছি অনুশীলনী 6.3 এন্ড আমরা অলমোস্ট লাস্ট পার্ট আমরা 6.3 এর আমরা আজকে কোশ্চেন নাম্বার করমু। এই ভিডিওর মধ্যে আমরা কভার আপ করমু দুইটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 আর কোশ্চেন নাম্বার 13। দুটোটা কোশ্চেন এজ এক্সাম পয়েন্ট অফ ভিউ দ বহুত বেশি ইম্পর্টেন্ট এন্ড আই হোপ তোমাদের বুঝরা তোমাদের ভিডিওস ভালো লাগে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। চলো আমরা স্টার্ট করি আজকের পার্ট। তো হয়েছে কি তা কোয়েশ্চন নাম্বার 12 এ আমরা দেখবো এন্ড আমরা বেস্ট ওয়েতে আমরা সাইনবুক কোয়েশ্চন নাম্বার 12 এ সলভ করা লাগিয়া লাইক এভরি কোয়েশ্চন। কইছে এবিসি ত্রিভুজের বাহুদ্বয় এবি এবং বিসি এর এবং মধ্যমা এডি। তো আমরা গেছে চিত্র আমরা দেওয়া আছে, কইছে কি তা এবিসি একটা ত্রিভুজ আছে, এ বিসি এগু ত্রিভুজ আছে, এ বিসি ত্রিভুজ আছে আর তার মধ্যমা কিতা আছে এডি। আর মধ্যমা কিতা আমরা জানি যে কিতা করে একটা ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থাকিয়া বিপরীত বাহুর উপরে আঘাত যে রেখা যেটা কিতা করে বিপরীত বাহুরে সমদ্বিখণ্ডিত করে। এডি যদি মধ্যমা হয় তে বিডি আর ডিসি এর মান কিতা পরস্পর সমান থাকবো, বুঝা গেছে? আচ্ছা, কইছে এডি একটা মধ্যমা, সিমিলারলি আর একটা ত্রিভুজ কিতা আছে আমরা গেছি পি কিউ আর, খেয়া আছে আমরা গেছি পি কিউ আর তার মধ্যমা খেয়া আছে পি এম, আর পি এম মধ্যমা কিতা হইব কিউ এম ইকুয়াল টু কিতা হইব এম আর, মানে কিউ এম আর এম আর কিতা হইব পরস্পর সমান হইব। তো প্রশ্ন হয়েছে কিতা আমরা রে দেওয়া আছে কিতা কিতা আগে আমরা দেওয়া আছে প্রশ্ন আমরা কভার আপ করলে দেওয়া আছে কিতা কিতা আমরা রে দেওয়া আছে হয়েছে আমরা রে এবিসি ত্রিভুজের বাহুদ্বয়। তো লিখি আমরা এবিসি ত্রিভুজের বাহুদ্বয়, এবিসি ত্রিভুজের বাহুদ্বয় এবি এবং কে হয়েছে আমরা রে এসি এবি সরি এবি এবং বিসি, এবি এবং বিসি এবং মধ্যমা এবি এবং বিসি এবং মধ্যমা এবং মধ্যমা এডি, এবি বিসি আর মধ্যমা এডি এডি যথাক্রমে যেটা কোয়েশন হয়েছে আমরা কোয়েশনটা গোটাই আর কিতা কিতা যথাক্রমে হয়েছে আমরা লাগে ত্রিভুজ পি কিউ আর এর, ত্রিভুজ পি কিউ আর এর কিতা কইছে আমরা লাগে বাহুদ্বয়, ত্রিভুজ পি কিউ আর এর বাহুদ্বয় পি কিউ কম পি কিউ এবং কইছে কিউ আর পি কিউ এবং কিউ আর এবং হয়েছে আমরা লাগে মধ্যমা মধ্যমা পি এম, মধ্যমা পি এম এর সমানুপাতিক, এর সমানুপাতিক। মানে প্রশ্ন হয়েছে কিতা আমরা রে প্রশ্ন হয়েছে আমরা রে মানে কিতা কইছে আমরা রে আমরা বাদে ডিসকাস করি না আমরা আর কিতা জিনিস প্রমাণ করতাম, প্রমাণ করিতে হইবে যে আমরা গেছে প্রমাণ করতাম কিতা আমরা প্রমাণ করিতে হইবে যে আমরা গেছে খাম কিতা আমরা দেখাইতাম কিতা কিতা আমরা প্রমাণ করিতে হইবে যে প্রমাণ করতাম কিতা আমরা দেখাইতাম কিতা আমরা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি সদৃশ কিতা ত্রিভুজ পি কিউ আর, আমরা খাম হইল গিয়া দেখাইতাম কিতা আমরা যে এবিসি অর্থাৎ পি কিউ আর লগে কিতা পরস্পর সদৃশ আমরা করতাম। তো আমরা আমরা এখন আই আমরা কিতা মাত হইছে, প্রশ্ন হইছে এবিসি ত্রিভুজের দুইটা বাহু কোন দুইটা বাহু এবি আর বিসি, এবি আর বিসি মানে এবি আর বিসি, বাকি কিছু কইছে না, কইছে এবিসি ত্রিভুজের এবি আর বিসি, এবি বিসি আর কে মধ্যমা এডি, এবি বিসি মধ্যমা এডি, কোন ত্রিভুজের এবিসি, এবিসি ত্রিভুজের এবি বিসি মধ্যমা কে এডি, এবি বিসি মধ্যমা এডি, খাল লগে যথাক্রমে যথাক্রমে পি কিউ আর এর যথাক্রমে এবিসি এর এবিসি এর এবি বিসি এডি যথাক্রমে খাল লগে পি কিউ আর এর পি কিউ, এবির লগে পি কিউ, বিসির লগে কে কিউ আর, এবির লগে পি কিউ, বিসির লগে কিউ আর, আর কে মধ্যমা এডির লগে কে পি এম, পরস্পর কিতা সমানুপাতিক। মানে হওয়া যাব কিতা যেহেতু কিতা হওয়া যাব আমরা যদি লিখি আমরা ওয়ার্ডে যেহেতু আমরা ওখান খুঁজে পারবো নি এবি বাই কিতা পি কিউ, এবির এবির লগে কইছে প্রশ্ন কইছে এবিসির এবি আর পি কিউ আর পি কিউ, তো এবিসি এবি বাই পি কিউ ইজ ইকুয়াল টু এবিসির কে বিসি, এবিসির কে বিসি আর পি কিউ আর কে কিউ আর, তো বিসি বাই কিতা হইব কিউ আর ইকুয়াল টু কিতা তার তার মানে মধ্যমা খেয়ে আছে এডি, মধ্যমা এডি আর তার মধ্যমা খেয়ে আছে আমরা লাগিয়া পি এম, সব কিতা পরস্পর সমানুপাতিক, মানে এডি এবি বাই পি কিউ অনুপাত বিসি বাই কিউ আর অনুপাত আর এডি বাই পি অনুপাত কিতা পরস্পর সমান, এটা খেয়ে কইছে আমরা রে প্রশ্ন কইলে আছে আমরা রে। আচ্ছা অত কথা তো বুঝছি আমরা ইমপ্লাইজ, আর এখন আমরা কিতা করি আমরা বিসি একটা হয়ে পার্ট দুই পার্ট, এক পার্ট বিডি আর এক পার্ট কিতা ডিসি, আমরা সেম হলা কিউ আর হয়ে পার্ট কিউ এম আর কিতা এম আর,
কিন্তু যেহেতু এডি মধ্যমা তো কিন্তু বিডি আর ডিসি পরস্পর কিন্তু সমান হইব আর যেহেতু পিএম মধ্যমা তাই কিউ এম আর এম আর কিন্তু পরস্পর সমান মানে বিডি কিতা বিসি হাফ বিসির কিতা হাফ তো আমি কিতা করি দেখো লাইন ওখান এবি থাকলো জায়গা পি কিউ থাকলো জায়গা আর বিসি লগে কিতা করি হাফ বিসি আর নিচে কিতা করি হাফ কিউ আর হাফ কিউ আর লাগাইয়া আর এবার দিয়া এডি বাই পিএম জ্বালা আসে ওলা আর রাখি দিছি কিছু করছি না আমি দেখো হাফ হাফ খাটলে আমরা আগের জায়গা যেতে পারি তো আমি কিছু করছি না আমি এক্সট্রা কিতা করছি খালি যেহেতু বিসির কয় পার্ট আছে দুই পার্ট আছে বিডি আর ডিসি আছে পরস্পর সমান আর কিউ আর দুই পার্ট আছে কিউ এম আর এম আর পরস্পর কিতা আছে সমান আছে কি তাই বিডি কিতা হইব বিসির হাফ বিসির কারণ দেখো বিডি আর কে ডিসি বিডি আর ডিসি মিলিয়া বিডি আর ডিসি কিতা পরস্পর সমান পরস্পর কিতা সমান আর বিডি আর ডিসি বিডি আর কে ডিসি মিলিয়া কে বনছে বিসি বনছে মানে বিডি আর ডিসি মিলিয়া বিসি বনছে মানে বিডিটা কিতা পুরা বিসির হাফ পুরা বিসির অর্ধেক বুঝা গেছে মত সিমিলারলি আমি কিতা করি এখন ও বিসির হাফ করে দিয়া বিসির হাফ বিসি আর নিচে কিতা করে দিয়া কিউ আর ডিও কিতা করে দিয়া হাফ করে দিয়া কারণ তারা দুই পার্ট আছে দুই পার্ট পরস্পর কিতা আছে সমান আছে আই হোপ মাত ক্লিয়ার হইছে ইমপ্লাইজ দিয়া এবি থাকলো জায়গা পিকিউ থাকলো জায়গা আর হাফ বিসি হাফ বিসি রে দরিয়া কিতা বিডি কারণ বিডি দরা দেব ডিসি দরা বিসির হাফ বিসির কোর হাফ কিতা বিডি আর এক হাফ বিডি আর এক হাফ কি ডিসি সেম হলা কিউ আর এফ হাফ কিউ এম আর এক হাফ কিতা এম আর তো আমি কিতা করি বিডি দরিয়া দরতে পারি ডিসি বাট আমি দরিয়া খারে বিডি রে দরিয়া আমি কিতা করতে পারমু ধর্ম কিতা বিডি আর হাফ কিউ এটা দরিয়া কিতা অবাই বিডি দরছি তার অনুরূপ কি আছে কিউ এম ধর্ম কিতা আমি কিউ এম আর ইকুয়াল টু কিতা এডি বাই পি এম আমরা বালা করে যদি দেখি আমরা এবি এবির লগে খে আছে এবির লগে পি কিউ আচ্ছা অনুরূপ বাহু সমান অনুরূপ বাহুর অনুপাত আচ্ছা অনুরূপ বাহুর অনুপাত ইকুয়াল টু খার লগে বিডি বাই কিতা কিউ এম ও বাহুর অনুরূপ ও বাহু আর কিতা এডি বাই পি এম ও বাহুর লগে ও বাহু তে মানে একটা ই ত্রিভুজের নাম কিতা এ বিডি তো ও ত্রিভুজ এবিডি ত্রিভুজ এবি বাই এবিডি আর পি কিউ এম তো হওয়া যাব না দেখো এবিডি এবিডি আর পি কিউ এম বাকি দেখা দরকার নেই ওগুলো দেখো ও ত্রিভুজ ঘুরে আর ও ত্রিভুজ ঘুরে বালা করে দেখো এ বিডি এবিডি ত্রিভুজ আর পি কিউ এম ত্রিভুজ পি কিউ এম ত্রিভুজ পি কিউ এম ত্রিভুজ দুই ত্রিভুজ দেখলে এবি বাই পি কিউ বিডি বাই কিউ এম আর এডি বাই পি এম তিন বাহুর অনুপাত কিতা পরস্পর সমান আর যদি দুইটা ত্রিভুজের মাঝে তিনটা অনুরূপ বাহুর অনুপাত সমান হয় ত্রিভুজ দুটা সদৃশ হয় তাই হওয়া যাইব কিতা অতএব হওয়া যাইব ত্রিভুজ এ বিডি সদৃশ কিতা আমরা ত্রিভুজ পি কিউ এম হওয়া যাইব নারি তখন এবিডি এবিডি হওয়া যাবো খার লগে পি কিউ এম এর লগে কোন শর্ত মতে এস 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 সদৃশতার শর্ত মতে এস 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 সদৃশতার শর্ত মতে হওয়া যাইব কিতা আমরা ত্রিভুজ দুইটা কিতা আমরা সদৃশ হওয়া যাইব কারণ তিন বাহুর অনুপাত কিতা পরস্পর সমান আর দুইটা ত্রিভুজ সদৃশ হয়ে গেলে অনুরূপ কোন কিতা হয় সমান হয় তাই হওয়া ইমপ্লাইজ দিয়ে হওয়া যাইব ই ত্রিভুজের বি আর ও ত্রিভুজের কিউ ধরলাম কিতা এবিডির বি আর পি কিউ এম আর কিউ পরস্পর সমান লেখমো কিতা আমরা সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণ সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণ সমান দুইটা ত্রিভুজ সদৃশ হয়ে গেলে অনুরূপ কোণ কিতা হয় সমান হয় তো দেখো তো এবিডি আর পি কিউ সদৃশ তাই বি আর ডি কিতা হইব সমান বি আর বি আর কিউ সমান হইব ও কোণ সমান হইব ও কোণ পরস্পর কিতা হইব সমান হইব বাট আমরা লইছে কারে বি রে আর কিউ রে অতখান মাত আমরা যদি বুঝি আমরা নেক্সট পার্ট আমরা প্রসিড করি নেক্সট পার্ট আমি কিতা করি আমি এবিডি রে রাব করে দিয়া বুঝছি এই বাজু ফুরাফুরি কিতা করে দিয়ে রাব করে ছোট করে আমি ড্র করে উপরে একটা নেক্সট পার্ট গেলে আমরা আমরা আছে কিতা এ বিডি এ আছে বি আছে সি আছে অবাই আছে কিতা এডি বুঝছে এডি আছে আর কিতা আছে আমরা গেছি পি কিউ এম পি আছে কিউ আছে আর আছে আর অবাই কিতা আছে পি এম বুঝছে পি এম এখন দিয়া আমরা মেইন টাস্ক কিতা দেখাইতাম এ বিসি লগে পি কিউ আর পুরা এ বিসি আর পুরা পি কিউ আর দেখাইতাম কিতা সদৃশ তো আমি এখন কিতা করি নেক্সট টাস্ক বহুত বেশি ইম্পর্টেন্ট আর লাস্ট খাওয়া আমরা লেখবো কিতা ত্রিভুজ এ বিসি এবং ত্রিভুজ পি কিউ আর থেকে কোনটা কোনটা তাকিয়া এবিসি আর পি কিউ আর পুরা বড় দুটা এ বিসি আর পি কিউ আর তাকিয়া আর এখন বালা করে দেখলে দেখো প্রশ্ন হয়ে নিয়েছে এবি বাই পি কিউ এবি এবিসির এবি আর পি কিউ আর পি কিউ তো এবিসির এবি বাই পি কিউ আর পি কিউ খালকে অনুপাত সমান এবিসির বিসি এবিসির বিসি এবার কিউ আর তো এবি বাই পি কিউ ইকুয়াল টু বিসি বাই কিউ আর তো অনুপাত অলরেডি কিতা আছে সমান আছে হ্যাঁ হয়ে লিয়েছে প্রশ্ন হয়ে লিয়েছে আমরা অঘুরে দিলাই আমরা অগুরে লেখবো কিতা সমীকরণ ওয়ান সমীকরণ ওয়ান লেখবো আমরা বুঝছে অগুরে সমীকরণ ওয়ান লেখবো আমরা আচ্ছা অতখান বুঝলে আমরা এখন দেখো এবি বাই প্রশ্ন হয়ে লেছে এবি বাই পি এবিসির এবি আর পি কিউ আর পি কিউ
আর এবিসি বিসি পিকিউ আর কিউ আর এবি বাই পিকিউ বিসি বাই কিউ আর অনুপাত কিতা পরস্পর সমান প্রশ্ন কই লৈছে অনুপাত কিতা পরস্পর সমানুপাতিক বুঝছে আচ্ছা এখন দুগো আইলাম এবি বাই পিকিউ বিসি বাই কিউ আর আর পাইছি কিতা ও পাইছি কিতা বিলকে কে সমান এবিসি এ বিসি এর বি আর পিকিউ আর কিউ তো হওয়া যাব কিতা এবিসি এর বি আর পিকিউ আর কিউ খানটা কি সমান লিখবো কিতা সমীকরণ খানটা কি পাইছি আমরা সমীকরণ 1 থেকে এক নম্বর সমীকরণে কইছি আমরা কিতা যেন খর কিতা এক নম্বর সমীকরণে খর কিতা আমরা যেন কিতা আছে বি লই কিউ সমান তো এ বি সি এর বি আর পি কিউ আর কিউ পরস্পর কিতা সমান আছে এখন দেখো দেখো আমরা গেছি এ বি বাই পি কিউ বি সি বাই কিউ আর আর মাঝখানের দুইটা কোন কিতা আছে পরস্পর সমান আছে তো দুইটা ত্রিভুজের তুলনা করলে অনুরূপ বাহু দুইটা অনুরূপ বাহু সমানুপাতিক আর তারা মাঝখানে কোন সমান তো হওয়া যাইব কিতা অতএব ত্রিভুজ এ বি সি সদৃশ কিতা আমরা ত্রিভুজ PQR কোন শর্ত মতে S AS দুইটা দুইটা বাহু সমানুপাতিক আর মাঝখানে কোন সমান SAS সদৃশতার সদৃশতার শর্ত মতে হওয়া যাইব কিতা আমরা লাগে ত্রিভুজটা কিতা সদৃশ আছে আমরা খাম কিতা কমপ্লিট তো আই হোপ পাঁচ বুঝছি আমরা আমরা ফার্স্টে কিতা করছি প্রশ্ন কইছে AB বাই প্রশ্ন কইছে আমরা কিতা যে AB বাই PQ AB বাই PQ BC বাই QR আর AD বাই PM সমানুপাতিক আমরা লেখা সমানুপাতিক অনুপাত সমান প্রশ্ন কইছে প্রদত্ত বাদে আমরা বিসি এর দুই পার্ট আছে যেহেতু এডি মধ্যমা তো বিডি আর ডিসি কিতা পরস্পর সমান হইলে বিডি কিতা হইব বিসি এর হাফ হইব তো আমরা বিসি এর লগে হাফ লাগাইলাম আর কিউ আর এর লগে হাফ লাগা কারণ তারা দুই পার্ট তারা দুই পার্ট আছে আর হাফ বিসি বিসি এর হাফ ডিসি হইব বিডি হইব দর্শে কারে আমরা বিডি রে তো আমরা ধরলাম কিটা হাফ বিসি বদলা খাইলো বিডি হইলো যদি লিখতে পারতে লিখতে পারতে যদি ইচ্ছা থাকে যেহেতু লিখতে পারতে বিডি ইকুয়াল টু কিতা হাফ বিসি এবং দিয়া লিখতে পারতে কিতা আমরা এবং দিয়ে লিখতে পারতে কিতা আছে কিউ এম কিউ এম হার হাফ কিউ এম ইকুয়াল টু হাফ কিউ আর যার যার ইচ্ছা যদি ইচ্ছা করে লিখতে হয় তো নিজে লিখতে পারে না লেখলে কোনো প্রবলেম নাই আমরা কিতা লিখি আর কেন লেখছি আমরা যে বিসি একটা কিতা বিডি একটা হার হাদা বিসি হাফ আর কিউ এম একটা হার হাফ কিউ আর হাফ লেখছি কিতা বিডি বিডি হার হাফ বিসি হাফ আর কিউ এম হার হাফ কিউ আর হাফ আমরা লেখছি আচ্ছা এখন আমরা কিতা করি এখন এবি বাই পি কিউ বিডি বাই কিউ এম এডি বাই পি এম তিনটা বাহু সমানুপাতিক হয়ে গেছে মানে এবিসি ও সূত্র একটা এবি কি এবি এবিডি আর পি কিউ এম পরস্পর সদৃশ সদৃশ হওয়ার লাগে এবিডির বি এবিডির বি আর পি কিউ এম আর কিউ কিতা হয়েছে পরস্পর সমান হয়ে গেছে এখন আমরা আইসি এবিসি আর পি কিউ আর তো অলরেডি প্রশ্ন কই লৈছে এবি বাই পি কিউ বিসি বাই কিউ আর কিতা পরস্পর সমানুপাতিক আছে আমরা ভাইলাম কিতা এখন তা কিয়া বিলকে কে সমান কিউ সমান তো দুইটা বাহু সমানুপাতিক বদলা খান মাঝখানের কোন সমান মানে ত্রিভুজ দুটা সদৃশ কোন শর্ত মতে এস এস শর্ত মতে আই হোপ পাঁচ ক্লিয়ার হয়ে গেছে সবাই বুঝছো ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখিও এন্ড আমরা কিতা করিও মানে আদার পিপলের লগে শেয়ার করিও এন্ড কমেন্ট সেকশনে জানাই যে কিলা লাগছে বুঝছো নি যেন ইজি ইজি লাগছে নি বুঝতে সময় তা কোনো ডাউট হয়েছে তো লাইটের উল্টা পাল্টা হইতে পারে রিফ্লেকশন করে আলো একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যায় তো কোনো জায়গায় ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাই লিও ট্রাই করি বোঝার লাগে মানে কইতে সময় দেখতে সময় উল্টা পাল্টা হইলে খাওয়ার সময় তো বাকি রইব না মনে করে বিডি কইলাম তো বি না দেখতে পারো ডি দেখায় তো বিডি কিন্তু খেয়াল রাখবে আচ্ছা নেক্সট আমরা নাম্বার 13 হয় নাম্বার 12 13 দুটোটা বহুত বেশি ইম্পর্টেন্ট কইছো নে তো কইছে কিতা নাম্বার 13 এ এবিসি চিত্র আমরা কিছে নাই কইছে এবিসি এর বিসি বাহুর উপর একটি বিন্দু ডি এবিসি ত্রিভুজ একটা আছে এবিসি এ বি সি এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর ডি বিন্দু এম ডি উপর এক ডি এমন ভাবে স্থাপন করা যাতে তো বিসির উপরে ডি একটা অলা আছে যাতে কিলা হইছে যে ও যে একটা কোণ বনছে এ ওগু আর ও কোণ হইছে কি তা বিএসি বি এ সি মানে ও কোণ একটা ফুরা এ কোণ ফুরা এ কোণ আর বাই দি ও কোণ দটা কোণ কিটা পরস্পর সমান দেখাইতাম কি প্রমাণ করতাম কি তা সি স্কয়ার ইকুয়াল টু সিবি তো প্রমাণ দেওয়া আছে কি তা আমরা লাগে আমরা লিখে আগে দেওয়া আছে দেওয়া আছে কিতা আমরা দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর দেওয়া আছে ত্রিভুজ এ বিসি এর বিসি বাহুর উপর কিতা কইছে বিসি বাহুর উপর বিসি বাহুর উপর বিসি বাহুর উপর একটি বিন্দু কিতা আছে বিসি বাহুর উপর একটি বিন্দু ডি একটা বিন্দু বি এমন ভাবে কিতা আছে এমন ভাবে স্থাপন করা হয়েছে এমন ভাবে স্থাপন করা হয়েছে বিসি বাহুর উপরে ডি এমন বিন্দু এমনভাবে স্থাপন করা হয়েছে এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে যাতে কিতা হয়েছে আমরা লাগিয়া ডিএসি এডিসি এ ডিসি যাতে কিতা হয়েছে এং কুন এডিসি কুন এডিসি ইকুয়াল টু খাল লাগে সমান হয়েছে
কোন বিএসি কোন বিএসি তো প্রমাণ করতাম কিতা আমরা প্রমাণ করিতে হইবে যে প্রমাণ করিতে হইবে যে কিতা করতাম আমরা প্রমাণ করতাম কিতা আমরা সিএ স্কয়ার ইজ ইকুয়াল টু সিবি ইনটু কিতা সিডি সিএ স্কয়ার ইকুয়াল টু সিবি ডট সিবি ইট সিবি ডট সিডি বা সিবি ইনটু কিতা আমরা সিডি হইতে পারে আমরা আচ্ছা তো আমরা কিতা করতাম প্রমাণ করতাম তো আমরা দেখো কিতা করতাম প্রমাণ করতে গেলে দেখো সিএ সিএ কিতা খার পার্ট সিএ এবিসি এর পার্ট আচ্ছা আর সিএ সেম খার এডিসি এর পার্ট আছে দেখো আমরা বুঝতাম কিতা সিবি ডান বাজে ভালো করে দেখো সিবি সিবি হইতে কে আছে সি আছে আর বি আছে তো সিবি মিলিয়া কোন ত্রিভুজ বনে এ বি সি এটা কি লইয়া এটা কি সিবি লিলে কে বনে এ বি সি কে বনে এ বি সি আর সিডি লিলে কে বনে এ ডি সি কে বনে এ ডি সি তো আমরা হইতে পারি দেখো ডাইরেক্টলি আমরা যদি মানে পুট করি আমরা তো হইতে পারি আর এমন একটা একটা কিতা সিবি কে আছে সিবি লইয়া সিবি এ হইতে পারে আর সিডি এ হইতে পারে আমরা তো আমরা ধরবো কিতা আমরা শুরু করবো কিতা ত্রিভুজ সিবি হইতে কোন ত্রিভুজ আর এ বি সি আর তো লেখবো কিতা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি আর ডিসি হইতে সিডি হইতে কে আর এ ডি সি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ডি সি থেকে অদগু ত্রিভুজটা কিয়া কিতা পাই আমরা বুঝছে তো এ বি সি আর এ ডি সি টা কিয়া আর এ বি সি হইতে কিতা আছে এ বি সি প্রশ্ন হইছে আমরা দেখো এ বি সি কোন কিতা সি আছে কোন সি টা আছে না আমরা এ বি সি হইতে কোন এ এ বি সি হইতে কোন এ আছে ফুরাফুরি নাম কিতা বি এ সি আচ্ছা ফুরা ফুরা কোন বি আছে ফুরা কোন সি আছে তো দেখো এ বি সি হইতে সি আছে আর এ ডি সি হইতে কে আছে দেখো এ বি সি কোন সি আছে আর এ ডি সি হইতে কে সি আছে তো দেখো চাই এ বি সি হোক চাই এ ডি সি হোক তো খোয়া যাবো কিতা কোন সি ইকুয়াল টু কিতা কোন সি দটার লাগি আছে কিতা কোন একটা সাধারণ কোন দয়া ত্রিভুজের লাগি হে আছে তারা খোয়া যাবো কিতা কোন সাধারণ কোন আচ্ছা আর প্রশ্ন হয়েছে দেখো কইছে বি এ সি এ বি সির এ বি সির বি এ সি এ বি সির খে আমরা বি এ সি খাল লগে সমান এ ডি সির খে এ ডি সির লগে সমান তো প্রশ্ন কইলে দেখো বি এ সি খাল লগে সমান এ ডি সির লগে সমান তো এ ডি সি একটা খার ও হরু ত্রিভুজ ও ত্রিভুজর কিতা ও যে ত্রিভুজ আছে এ ডি সি ওগুর কিতা ডি আফুরা বড় গুর এর লগে সমান বড় গুর এর নাম কিতা বি এ সি আর এগুর নাম কিতা এ ডি সি তো খোয়া যাবো এ ডি সি খে কইছে একটা প্রদত্ত হইলেছে খে আমরা প্রশ্ন ইমপ্লাই অতএব খোয়া যাবো কিতা ত্রিভুজ এ বি সি সদৃশ কিতা আমরা ত্রিভুজ এ ডি সি কোন শর্ত মতে আমরা এ এ সদৃশতার শর্ত মতে এ এ সদৃশতার শর্ত মতে খোয়া যাবো কিতা আমরা লাগে এ এ সদৃশতার শর্ত মতে খোয়া যাবো কিতা ত্রিভুজ দুটা কিতা সদৃশ আছে এখন দুই ত্রিভুজ সদৃশ হয়ে গেলে অনুরূপ বাহু কিতা হয় সমানুপাতিক হয় অনুরূপ বাহু কিতা হয় সমানুপাতিক হয় তো অনুরূপ বাহু চুকাইতে লাগবো আমরা দেখো কিতা করবো আমরা এখন দুই ফলে করি আর বিদ্যালয় বুঝি আমরা দেখো ফার্স্ট আমরা কিতা করি আর এ বি সির কিতা কিতা আছে এ বি সির মাঝে একটা আছে তো এ বি একটা আছে কিতা আমরা এ বি একটা আছে এ বি একটা আমরা কিসে কিতা আছে এ বি সির একটা কিতা আছে সিবি একটা কিতা আছে সিবি আর একটা কিতা আছে সিএ আমরা লিখতে পারি বি সি বাট আমরা প্রশ্ন করছি সিবি সিএ সিবি সিডি তো আমরা কিতা করি এ বি এ বি সির এ বি আর সিবির কিতা লেখে বি সির কিতা লেখে সিবি আর এ সির কিতা লেখে সিএ তো এ বি সির খে আছে এ বি সিবি আর খে সিএ তো এ বি সির তিনটে বাহু খাল লগে তো গিয়া এ ডি সির তিনটে বাহুর লগে সমানুপাতিক এখন এ বি কোনটা ও আমরা এ বি এ বি এ বি বলতে কোন বাহু এ বি বলতে ও বাহু যে বাহু খার কোন সির উল্টা কোন সির উল্টা এ বি এ বি সির কোন সির উল্টা কোন সির উল্টা সিমিলারলি যদি এ বি সির এ বি সি আর এ ডি সি সদৃশ যে এ বি সি আর এ ডি সি সদৃশ হইলে সদৃশ হইলে যদি কোন সির উল্টা এ বি হয় খার কোন সির উল্টা এ বি এ বি সির লাগিয়া কোন সির উল্টা খে এ বি তো এ ডি সির লাগে কোন সির উল্টা খে এ ডি তো লিখবো কিতা কোন সির উল্টা খে এ ডি ক্লিয়ার আচ্ছা নেক্সট লাইন ইম্পর্টেন্ট এখন আমরা খে সিবি দেখো সিবি কোনটা সিবি লগিয়া কোন এর উল্টা কোন এর উল্টা মানে এখন কোন এর লগে আমরা খে সমান আছে ডি সমান দেখো যদি আমরা এ বি সির এ বি সির কোন এর উল্টা খে হয় সিবি হয় এ ডি সির কোন ডির উল্টা খেয়েব সিএ খেয়ে আমরা লাগে সিএ তো দেখো আমরা গেছি খে হয়ে গেছে আমরা এ ডি হয়ে গেছে সিএ হয়ে গেছে আমরা খে বাকি রয়েছে খালি সিডি খে বাকি রয়েছে সিডি বুঝছে তো লেখতে পারি কিন্তু আমরা লাগে সদৃশ সদৃশ ত্রিভুজের সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু সমানুপাতিক কিতা লিখে আমরা দুইটা ত্রিভুজ সদৃশ হয়ে গেলে
অনুরূপ বাহু কি হয় সমানুপাতিক হয়, সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু সমানুপাতিক। মাত বুঝছো নি, দেখো ফার্স্টে লিখে লেছি আমরা এবিসি, এ বি সি এর তিনটা বাহু, একটা এবি একটা সিবি একটা সিএ, বাদে আমরা এবিসির লগে হে সদৃশ এডিসি, তো এবিসির এবির লগে এবিসির এবিসির এবির লগে এডিসির হে মিলে, তো এবিসির এবি হইতে কিতা এবি হইতে কুনসির উল্টা, তো এডিসির কুনসির উল্টা হে এডি, তো এবির লগে এডি আইছে অনুরূপ। আচ্ছা নেক্সট সিবি, সিবি হইতে কোন এর উল্টা, কোন এর উল্টা আর কোন এর লগে হে ডি, তো ডির উল্টা হে সিএ। এখন একটা আই গেছে এবি, একটা আই গেছে এডি, একটা সিডি, বাকি রয়েছে সে খালি সিডি। তো আমরা নেক্সট লাইন ইম্পর্টেন্ট, আমরা গেছে বহুত ইম্পর্টেন্ট লাইন আমরা গেছে, বিকজ আমরা কিতা করতে লাগ প্রুফ প্রমাণ করতাম, কিতা প্রমাণ করতাম সিএ স্কোয়ার সিবি সিডি। আমরা গেছে ইটার লইয়েন না, আমরা অন্তাক ইমপ্লাইজ লেখে, ইমপ্লাইজ দিয়ে কিতা লেখে আমরা সিবি বাই, সিবি বাই সিএ, সিবি বাই সিএ ইজ ইকুয়াল টু সিএ বাই সিডি, সিএ বাই সিডি লেখে। তো আবার নেক্সট লাইন তো আর বুঝলে আরামসে কিতা হইব, কোনায় কোনায় ফোরম করো, সিএ সিএ মিলে কিতা হইব সিএ স্কোয়ার, আতারা দটা করলে কিতা হইব সিবি ডট কিতা হইব সিডি, আমরা খাম কিতা শেষ হইছে। ইম্পর্টেন্ট কোয়েশন আছে এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়া হইছে। তো আই হোপ তোমার তান বুঝছো ভালো হবে ভিডিও। তো আমরা দুইটা কোয়েশন কভার আপ করছি 13 আর 12, আই হোপ তোমাদের ভালো হবে। দুটোটা কোয়েশন এক্সাম পয়েন্ট অফ ভিউ তো বহুত বেশি ইম্পর্টেন্ট হইছে, সলভ করার চেষ্টা করিও। যদি কোনো ভালো লাগে, যদি বেশি দেখো ভালো লাগছে, তো কমেন্ট সেকশনে জানাইও, অ্যান্ড সবে যার যারি ফ্রেন্ডসের লগে শেয়ার করিও, অ্যান্ড সবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিয়ে পুট করিও, যাতে আমরা বেশিরভাগ আরও পিপল জয়েন করতে পারি। তাহলে মিলিয়ে একটা ভিডিওর মাঝে, টাটা।